এসআরটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি দিলরুবা আফরোজ। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান ওবায়দুল কাদেরের, বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ভারত ও চীনের। মিয়ানমারের পণ্য বর্জনের আহ্বান গণজাগরণ মঞ্চের, গুলশানে পুলিশের বাধায় ঘেরাও কর্মসূচি পণ্ড হলেও দূতাবাসের স্মারকলিপি। মৌসুমী বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় তীব্র যানজট, অফিসগামী মানুষের চরম দুর্ভোগ। বৈরী আবহাওয়ায় শরীয়তপুরের ওয়াবদা ঘাটে তিনটি লঞ্চ ডুবি, 25 জন নিখোঁজ, উদ্ধার কাজ স্থগিত, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কক্সবাজারের উখিয়া সীমান্তে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসে তিনি রোহিঙ্গা ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনাও করেন। এদিকে রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘ, ওআইসি এবং আসিয়ানভুক্ত দেশগুলোর আরও জোরালো ভূমিকা নেয়ার দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। অন্যদিকে শরণার্থী ক্যাম্পে জায়গা না হয় অন্যত্র ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। বিস্তারিত বাতেন বিপ্লবের প্রতিবেদনে রোহিঙ্গাদের সাথে সর্বোচ্চ মানবিক আচরণ করতে হবে, প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর থেকেই কক্সবাজারের উখিয়া সীমান্তের শরণার্থী শিবিরগুলোতে বিপর্যয় রোধে কাজ করছে আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিকেলে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শনে এসে দলের কর্মীদের কার্যক্রম আরো জোরদার করার তাগিদ দেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, এত বড় সংকটেও বিএনপি ঘরে বসে আছে, তবে প্রধানমন্ত্রী নির্যাতিত মানবতার জন্য শিগগির একটি সমাধানের পথরেখা দেবেন। আমাদের প্রধানমন্ত্রী আগামীকাল পথরেখা ঘোষণা করবেন। এর আগে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনকে সভ্য জগতের সবচেয়ে নির্দয় গণহত্যা বলে আখ্যা দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তিনি ভারত এবং চীন ছাড়াও বিভিন্ন দাতা দেশ ও সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান। আমাদের শুধু কক্সবাজার না, গোটা দেশের কিন্তু মানুষের, তাদেরও কিন্তু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তারপরেও আমি বলবো যে আমাদের দেশের মানুষ ভালো, সরকার উদ্যোগ নিয়েছে, তারপরেও তাদেরকে আশ্রয় আমরা দিচ্ছি। কোনো দেশ কোনো একটা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপরে এইভাবে নির্মমভাবে এইভাবে অত্যাচার করেছে। গণহত্যার যে সমস্ত উপাদানগুলো থাকে প্রত্যেকটা উপাদান আমরা দেখতে পাচ্ছি। রোহিঙ্গা শরণার্থীদের জন্য নির্ধারিত স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পগুলোতে জায়গা না পেয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে অসহায় মানুষ। বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের মাধ্যমে এখনই এদের নিয়ন্ত্রণ করা না গেলে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা অনেকের। নির্ধারিত ক্যাম্পে জায়গা না পেয়ে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীরা মাথা গোঁজার ঠাঁই খুঁজে নিয়েছেন জঙ্গলে এবং খোলা আকাশের নিচে। মানবতা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে তারা থাকা খাওয়া তো দূরের কথা, শোয়ার জন্য একটু জায়গা খুঁজে পাচ্ছেন না। মানবিকতা মুখ তুলে চাইলে হয়তো এই মানুষগুলোর ইতিহাস আরও একটু ভিন্নভাবে লেখা হতে পারত। বাতেন বিপ্লব, এসএটিভি, শ্যামলাপুর, টেকনাফ, কক্সবাজার। এদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় জানিয়েছে ভারত ও চীন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসিয়ান ও সার্কভুক্ত রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। তিনি আরও জানান, আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের পাশাপাশি আনান কমিশনের রিপোর্টের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চেয়েছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন মিজান আহমেদ। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী নির্বিচারে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের কারণে প্রাণ ভয়ে এভাবেই প্রতিদিন বাংলাদেশে ঢুকছে হাজার হাজার রোহিঙ্গা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে অন্যতম বড় মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এমন বাস্তবতায় বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠকে বসেন আসিয়ান ও সার্কভুক্ত 18টি রাষ্ট্রের প্রতিনিধিরা। পররাষ্ট্রমন্ত্রী এইচএম মাহমুদ আলীর নেতৃত্বে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা চলমান রোহিঙ্গা সমস্যার বিস্তারিত তুলে ধরেন তাদের কাছে। ঘণ্টাখানেকের বৈঠক শেষে সাংবাদিকদের তা জানান পররাষ্ট্র সচিব। ইন্ডিয়া এন্ড চায়না দুজনই আমাদের দুটো দেশই আমাদের ভাতৃপ্রতিম দেশ, এবং তারা এই এই কঠিন সময় বাংলাদেশের সাথে
একাত্মতা ঘোষণা করে বাংলাদেশের সাথে থাকবার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কেমন সহায়তা চায় সে সম্পর্কেও ধারণা দেন তিনি। কোফি আনান যে রিপোর্ট আছে সেই রিপোর্টের দ্রুত এবং এন্টায়ারিটি মানে পুরোটাই বাস্তবায়ন, আপনারা জানেন যে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, এটা কি আংশিকভাবে হবে ধারাবাহিক স্টেপে হবে কি না, আমরা মনে করি এটার ইন টোটালিটি ইমিডিয়েটলি আনকন্ডিশনাল ইমপ্লিমেন্টেশন দরকার এক। দুই নম্বর তার সবচেয়ে আগে প্রয়োজন হলো মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে সেসেশন অফ হস্টিলিটি, ওখানে যে কনফ্লিক্ট হচ্ছে এখনও যে অত্যাচার হচ্ছে ওটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে যাতে রোহিঙ্গা আশাটা বন্ধ হয়। আগামী 13 সেপ্টেম্বর আসিয়ান ও সার্কভুক্ত রাষ্ট্রগুলোর পাশাপাশি আগ্রহী অন্য দেশগুলোর প্রতিনিধিদের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো পরিদর্শনে নিয়ে যাওয়া হবে বলেও জানান শহীদুল হক। বুধবারে রাষ্ট্রদূতদেরকে কক্সবাজারে নিয়ে যাওয়া হবে। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। রোহিঙ্গা নাগরিকদের হত্যার প্রতিবাদে মিয়ানমারের সব ধরনের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের একাংশ মুখপাত্র ডক্টর ইমরান এইচ সরকার। বিকেলে রাজধানী গুলশানে মিয়ানমার দূতাবাস ঘেরাও করে নাগরিক পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর। নির্যাতিত এসব মানুষ প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের বর্বরতার প্রতিবাদে গণজাগরণ মঞ্চ সোমবার পালন করে ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি। যদিও পুলিশি কাঁটাতারে বাধায় গুলশান 2 নম্বর চত্বরে সমাবেশ ও মিছিল করে তারা। সমাবেশে সংগঠনের মুখপাত্র ইমরান এইচ সরকার রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ায় বিশ্ব নেতৃত্বের সমালোচনা করেন। বার্মাকে প্রতিহত করা, প্রতিরোধ করার ডাক এবং কর্মসূচি শুরু হবে, যার মধ্য দিয়ে তারা বুঝতে পারবে তাদের এই গণহত্যা তাদেরকে বন্ধ করতে হবে। আমরা ঘোষণা করছি যে সারা দেশে বার্মার যেখানে যেখানে যে ধরনের পণ্য বার্মার বাংলাদেশে বিক্রি হচ্ছে সেই পণ্য বাংলাদেশ প্রত্যাখ্যান করবে, বাংলাদেশ বর্জন করবে। এ সময় মিয়ানমার থেকে চাল আমদানি বন্ধ সহ তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধে সরকারের কাছে দাবি জানান প্রতিবাদকারীরা। বার্মা থেকে যে চাল আমদানি করার সিদ্ধান্তটি নিয়েছে সেটিও সরকার বাতিল করবে, বাতিল করে বাংলাদেশের জনগণের মুখ আরো উজ্জ্বল করবে। যে চালের ভেতরে সাধারণ মানুষের রক্ত লেগে আছে বাংলাদেশের জনগণ সেই চাল খেতে চায় না। কোনো ধরনের অন্যায়কে কিন্তু প্রশ্রয় দেওয়া ঠিক হচ্ছে না, কিন্তু অনেক বড় বড় রাষ্ট্র বিশ্বের চুপচাপ বসে তামাশা দেখছেন, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশে যদি কোনো সামান্যতম কোনো অমানবিক কার্যকলাপ ঘটে তাইলে বিশ্ব সোচ্চার হয়ে ওঠে, আজ বিশ্ব বিবেক কোথায়। পরে ইমরান এইচ সরকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দেয়। মোহসিন কবির, এসএটিভি, ঢাকা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতীয় সংহতির ডাক দিয়েছেন সুশীল সমাজের নেতারা। তারা বলেছেন সরকার নতজানু নীতি পরিহার করে রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার না হলে খেসারত বাংলাদেশকেই দিতে হবে। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ন্যাশনাল সলিডারিটি ফর দি রোহিঙ্গা আয়োজিত গোলটেবিল বৈঠকে সুশীল সমাজের অনেকেই করণীয় বিষয়ে পরামর্শ দেন। রিয়াদ আহসানের প্রতিবেদন। মিয়ানমারে যে গণহত্যা চলছে তার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্ব নেতারা। তা সত্ত্বেও এখনও রোহিঙ্গা নির্যাতন বন্ধ না হওয়া এবং বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত এ নিয়ে সর্বত্র চলছে আলোচনা। এরই অংশ হিসেবে ন্যাশনাল সলিডারিটি ফর দ্য রোহিঙ্গার আয়োজনে উঠে আসে মিয়ানমারে নির্যাতনের বর্বরতার চিত্র। একটি 18 বছরের মাতা 8 দিন সফর করতে গিয়ে 4 দিনের সন্তান প্রসব করেছে সেই জঙ্গলে, সেই সন্তানকে নিয়ে ক্রস করেছে বাংলাদেশ। তাহলে কি পরিস্থিতিতে পড়লে ওই ধরনের একটি মেয়ে এখানে চলে আসে? আরেকজন মা তার বাচ্চাটাকে গুলি করে বের করেছে 3 বছর 4 বছর গুলি করে আনছে, তাকে দাফন করতে পারেনি, জঙ্গলে চলে আসছে। মানুষের আদি ও অকৃত্রিম পরিচয় সে মানুষ, এই কথাটা আমি সবখানে সবসময় বলি। মানুষের আদি ও অকৃত্রিম পরিচয় সে মানুষ। একটি মানব সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান হয়ে জন্মেছে, সেটা বড় কথা নয়। বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমার এই ধৃষ্টতা দেখানোর সুযোগ পাচ্ছে এমনটাও দাবি করেন কেউ কেউ। মিয়ানমারের যে সীমান্ত রক্ষী বাহিনী তারা সীমান্ত অতিক্রম করেছে, তারা জিরো যে নো ম্যানস ল্যান্ড সেখান দিয়ে তারা টহল দিচ্ছে, এবং আমরা বাংলাদেশ সরকারকে ন্যূনতম 2 আওয়াজটিও করতে দেখিনি। সামগ্রিকভাবে বাংলাদেশের কূটনৈতিক চরম ব্যর্থতা, বাংলাদেশের
অতি বন্ধু হিসাবে পরিচিত তিনটা দেশ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে, রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে নিরাপত্তার অজুহাতে রোহিঙ্গাদের যেন অবমূল্যায়ন না করা হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ বক্তাদের। জঙ্গিবাদের কথায় কি হলো, প্রথমে শুরু করলো মিয়ানমারের অং সান সু চি এবং সেনাবাহিনীর লোকজন, তারপরে আমরা দেখলাম ভারতের হিন্দুত্ববাদের প্রবক্তা যে দল বিজেপি, সেই দলের প্রধানমন্ত্রী, সেই দলের প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই দেশের প্রধানমন্ত্রী, তিনি অং সান সু চির সাথে মিটিং করতে গেলেন এবং মিটিং করে তিনিও একই কথা বললেন যে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন চালানো হচ্ছে মিয়ানমারে এবং উগ্র সন্ত্রাসীবাদের বিরুদ্ধে তিনি উদ্বেগ জানালেন। মজার বিষয়টা লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে বাংলাদেশের সুর পাল্টে গেল। তাদের মতে রোহিঙ্গাকে রাজনৈতিক ইস্যু না বানিয়ে সব দল মিলে বিষয়টি সুরাহা করলেই উপকৃত হবে দেশ। রিয়াদ হাসান, এসটিভি, ঢাকা। 17 কোটি মানুষের বাংলাদেশে 3 লাখ রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিতে সমস্যা হবে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC-র কান্ট্রি ম্যানেজার উন্ডি ওয়ার্নারের সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। তার দাবি, রোহিঙ্গা সমস্যা নিয়ে কূটনৈতিকভাবেই সমাধান চায় বাংলাদেশ। বিশ্বের সমস্ত দেশ যদি একমাত্র মিয়ানমারের বিরুদ্ধে যদি তারা চাপ সৃষ্টি করে এই গণহত্যা বন্ধ করার জন্য, এটা আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি যে 16-17 কোটি দেশের মানুষের মধ্যে 3 লক্ষ লোক যদি আসে আমরা এটা আমরা গ্রহণ করবো, এটা আমরা আরও যদি আসে, কারণ আমাদের মধ্যে মানবিক গুণাবলী আছে। এদিকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটানোর বিষয়টি মিয়ানমার সরকারের পরোক্ষ হামলা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে তিনি এই কথা বলেন। ইট ইজ এন অ্যাটাক অন বাংলাদেশ, এটা বারবার ইনডাইরেক্ট অ্যাটাক অন বাংলাদেশ, অ্যান্ড ইট মাস্ট বি রেজিস্টেড। ইট ইজ এ রোগ গভর্নমেন্ট, এবং রোগ গভর্নমেন্টকে কীভাবে তাদের ব্যবস্থা করতে হয় সেটা আমাদের চিন্তা করতে হবে, আমাদের মানে সারা দুনিয়ার চিন্তা করতে হবে। না খেয়ে বাংলাদেশে মরে যেতে রাজি, তবুও দেশে ফিরে খুন হতে রাজি নয় সীমান্তে অনুপ্রবেশ করা রোহিঙ্গারা। দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা ও নির্যাতনে অতিষ্ঠ এসব মানুষ এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে। উখিয়া সীমান্তে আশ্রয় নেওয়া নির্যাতিত এসব মানুষকে ন্যূনতম অধিকার তো দূরের কথা, সামান্য নাগরিক পরিচয় নিশ্চিত করেনি মিয়ানমার সরকার। দুঃসহ অভিজ্ঞতার পর দু একজন দেশে ফিরতে চাইলেও আগে নাগরিক পরিচয় নির্ধারণ এবং নিরাপত্তার পরিবেশ তৈরির দাবি জানান তারা। বাতেন বিপ্লবের আরেকটি প্রতিবেদন, ছবি তুলেছেন SM কবির। কখনো পাহাড়ি পিচ্ছিল পথ, আবার কখনো বা নৌকা, এই মাধ্যম দিয়ে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে হাজার হাজার শরণার্থী ঢুকছে বাংলাদেশে। সেখানে জীবনের নিরাপত্তা নেই, কিন্তু বাংলাদেশে অন্তত জীবনের নিরাপত্তা পাওয়া যাবে, এটুকুই তাদের সান্ত্বনার বিষয়। 1947 সালের পর থেকেই মিয়ানমারের সামরিক জান্তা ও বেসামরিক অস্ত্রধারী মগদের দমনপীড়ন শুরু হয় রাখাইন স্টেটের রোহিঙ্গাদের ওপর। নির্যাতন সয়ে মাটি কামড়ে পড়ে থাকলেও 91 সাল থেকে বাংলাদেশের মাটিতে পাড়ি দিতে বাধ্য হয় অপশক্তির জাতাকলে পিষ্ট এসব মানুষ। না কমাতে গুনারির আর তো গরবারি সারি পিতে সাজা গুই যেতে আনলা জানর ওরা হতরা গরি গরা গরবারি বেকি ফুরা দিখলে মানে আর তাগে তুই মানে আর বেশি মানে বেশি আর সাহায্য মদ তাই হয়ে জিদে বইতে হয়ে যে আনসি বেশি শুকরিয়া। যুগের পর যুগ অধিকার বঞ্চিত এই জনগোষ্ঠীর ভূখণ্ডে একচিলতে শিক্ষার আলো পড়েনি, তাই হাজার হাজার রোহিঙ্গার মধ্যে অক্ষর জ্ঞান সম্পন্ন কেউ নেই বললেই চলে। আপাদমস্তক জীর্ণ শীর্ণ পোশাকে চতুর্মুখী নির্যাতনের চিহ্ন স্পষ্ট হয়ে ফুটে আছে। তাই আর দেশে ফেরার ইচ্ছা নেই তাদের। তবে পরিবেশ ফিরে পেলে এবং তাদের রোহিঙ্গা হিসেবে পরিচয় নিশ্চিত করলে ফিরতে চায় কেউ কেউ। ভিটে মাটি ছেড়ে আসা এসব মানুষ চরম অমানবিক জীবন যাপন করলেও বাংলাদেশের কাছে চির কৃতজ্ঞ তারা। বিপ্লব, SATV, উখিয়া, কক্সবাজার।
এদিকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপর নিপীড়নকে জাতিগত নিধনের ঘৃণিত উদাহরণ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জায়েদ রাদ আল হুসেইন। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে দেয়া ভাষণে তিনি একথা বলেন। জাতিসংঘের তদন্তকারীদের রাখাইন রাজ্যে ঢুকতে না দেয়ায় সেখানকার পরিস্থিতি পুরোপুরি নির্ণয় করা যাচ্ছে না, কিন্তু যে পরিস্থিতি দেখা যাচ্ছে এটি মনে হচ্ছে পাঠ্য বইয়ের জন্য জাতিগত নিধনের উদাহরণ হয়ে থাকবে। এই অভিযান স্পষ্টতই ভয়াবহ এবং তা আন্তর্জাতিক নীতির মৌলিক ভিত্তির লঙ্ঘন। এদিকে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার ঘোষিত এক মাসের অস্ত্রবিরতি প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সন্ত্রাসীদের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোববার অস্ত্রবিরতির ঘোষণা দিয়ে আরসা বলে মানবিক সংকটের কথা বিবেচনা করে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনীকে অস্ত্র ছেড়ে দেওয়ার আহ্বান জানায় আরসা। এমন প্রতিক্রিয়ায় মিয়ানমার সরকারের মুখপাত্র চহতে এক টুইটে জানায় সন্ত্রাসীদের সঙ্গে সমঝোতার কোনো নীতি তাদের নেই। গত 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ ও সেনা চৌকিতে হামলার সূত্র ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী ও পুলিশ। রোহিঙ্গা সংকট নিয়ে আরও খবর থাকছে সংবাদের পরের অংশে, যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। মৌসুমি বায়ুর প্রভাবে সকাল থেকে দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। সারাদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিস ও স্কুল কলেজকামী শিক্ষার্থীরা। এমন বৃষ্টি আরও দুদিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানাচ্ছেন জুনায়দ আলী সাকি। বর্ষা ঋতু বিদায় নিয়েছে প্রায় মাসখানেক আগে, তবুও আষাঢ় শ্রাবণের মতো অঝোর ধারায় বৃষ্টি ঝরছে রাজধানীতে। বৃষ্টির পানিতে টইটম্বুর রাস্তার খানাখন্দ, আবার অনেক রাস্তা তলিয়ে যায় পানির নিচে। রাজধানীর বেশিরভাগ সড়কে সৃষ্টি হয় যানজট, ফলে সকালেই দুর্ভোগে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী, অফিসগামী, কর্মব্যস্ত মানুষসহ হাজারো পথচারী। শেওড়াপাড়ায় প্রায় 2 ঘন্টা দাঁড়ায়ও গাড়ি পাইনি, তারপরে একটা লোকাল গাড়ি আসছে, অনেক চাপাচাপি করে সেটাতে উঠছি। এই প্রায় 1.5 ঘন্টা এই পর্যন্ত আসছি শেওড়াপাড়া থেকে, মিরপুর পল্লবী থেকে চলে আসছি, প্রায় হলো 2.5 ঘন্টা লাগছে এ পর্যন্ত। 7:30 11 নম্বর থেকে রওনা দিছি শাহবাগে যামু, এখন এই যে মাত্র এরোপ্লেন মোড়ে আসছি 11:03 বাজে। মেঘের কারণে সূর্যের মুখ দেখা যায়নি দেশের অনেক এলাকায়। মঙ্গলবার থেকে রাজধানীতে কমলেও দেশের অন্যান্য এলাকায় বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী, ঢাকা, সিলেট, সেই সাথে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগ, এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা আগামী 2-3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে সারা দেশে, তবে ঢাকার ক্ষেত্রে আগামীকালের পরে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। ভারী বর্ষণের আশঙ্কায় চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভূমিধসের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে বৃদ্ধি পেতে পারে পূর্বাঞ্চলের নদীগুলোর পানি। জুনায়েদ আলী সাকি, এসএটিভি, ঢাকা। বৈরী আবহাওয়ায় শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ওয়াবদা ঘাটে পন্টুন বিচ্ছিন্ন হয়ে 3টি লঞ্চ ডুবে গেছে, এতে কমপক্ষে 25 জন নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের 2টি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি কে এম রায়হান কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন সুমাইয়া অর্থি। নদীর তীব্র স্রোতে সোমবার ভোরে নড়িয়া উপজেলার ওয়াবদা ঘাটে পল্টন ছিঁড়ে ডুবে যায় 3টি লঞ্চ। এ সময় লঞ্চে থাকা যাত্রী ও স্টাফরা লাফিয়ে পানিতে পড়েন। পরে সাঁতরে তীরে উঠতে গিয়ে আহত হয় অন্তত 25 থেকে 30 জন। পরে নিখোঁজদের আত্মীয় স্বজন ও হাজার হাজার উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় করেন। ফায়ার সার্ভিসের 2টি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এবং বিআইডব্লিউটিএ। নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিস সাথে সাথে সকাল থেকে কাজ করছে, আমাদের পুলিশ ফোর্স এখানে নিয়োজিত আছে। যদি কোনো ডেড বডিকে আমরা উদ্ধার করতে পারি বা লঞ্চকে উদ্ধার করার চেষ্টা চলছে, আমরা সাথে সাথে তাদেরকে রেস্কিউ করার সব ধরনের ব্যবস্থা এখানে রেখেছি। ঘাটের মধ্যে বাধা অবস্থায় মন্ত্রণালয় থেকে একটা এবং জিনিস।
নিখোঁজ হওয়া তিনটি লঞ্চের মধ্যে মৌচাক নামের লঞ্চটির খোঁজ পাওয়া গেলেও বাকি দুটির সন্ধান মেলেনি। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে তাদের রিপোর্ট দিতে বলেছে কর্তৃপক্ষ। এসটিভি নিউজ ডেস্ক। উখিয়া ও টেকনাফে মোট ভোটার 2,34,114 জন। দুই উপজেলার জনসংখ্যা 7 থেকে 8 লাখ। এসব জনগোষ্ঠী ছাড়াও দীর্ঘ 3 দশক ধরে এখানে বসবাস করছে 5 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী। এর মাঝে সম্প্রতি নতুন করে আশ্রয় নিয়েছে প্রায় 4 লাখ। সব মিলিয়ে প্রায় 20 লাখ মানুষের ভারে নুয়ে পড়েছে সীমান্তের এই জনপদ। উখিয়া টেকনাফের প্রধান সড়কের দুপাশে জায়গা সংকুলন না হওয়ায় নতুন করে আসা রোহিঙ্গারা এখন আশ্রয় নিচ্ছে বন, পাহাড় আর জঙ্গলে। কক্সবাজার থেকে আহসান সুবনের প্রতিবেদন, জানাচ্ছেন মেজাবিন ইউনা। কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়া উপজেলার কুতুপালং এলাকা থেকে ফাঁকা সড়কের এমন দৃশ্য ক্যামেরায় ধারণ করা হয়েছিল কয়েকদিন আগে, কিন্তু একই সড়কের বর্তমান চিত্র পুরোপুরি ভিন্ন। বলা চলে খোলা আকাশের নিচেই রোদে পোড়া আর বৃষ্টিতে ভেজা মানবতার যেন হাহাকার চলছে। রাস্তায় যাদের জায়গা হয়নি তারা আশ্রয় নিচ্ছে পাহাড়ের পাদদেশে। এরই মধ্যে কুতুপালং ও টেকনাফের কয়েকটি শরণার্থী ক্যাম্প এবং আশেপাশে এলাকা পরিপূর্ণ হয়ে যাওয়ায় হাজার হাজার রোহিঙ্গা আশ্রয় নিচ্ছে বন, পাহাড় আর জঙ্গলে। তারা সেখানে পাহাড় কেটে তৈরি করছে ছোট ছোট ঝুপড়ি ঘর। এদিকে আগ থেকে রোহিঙ্গার ভারে নুয়ে পড়া উখিয়া টেকনাফে নতুন করে আসা রোহিঙ্গারা জেলা শহর সহ সর্বত্র ছড়িয়ে পড়েছে, তাই দ্রুত সময়ের মধ্যে তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া জরুরি বলে মনে করছেন কক্সবাজারে সুশীল সমাজের নেতারা। যারা প্রাণের ভয়ে আশ্রয় নিচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে, এদেরকে আমরা মানবিক বিবেচনায় আমার মনে হয় এক জায়গায় রাখা দরকার, যা তারা অন্যান্য লোকের সাথে মিশে যেতে না পারে। অন্যদিকে কক্সবাজার সফরে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ত্রাণ সহায়তা সহ সরকার মানবিক বিবেচনায় অস্থায়ীভাবে প্রায় 4 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এই জন্য উখিয়ার 5,000 ও টেকনাফে 2,000 একর পাহাড়ি জায়গা নির্ধারণ করা হয়েছে। এটা চিরস্থায়ী না, এটা সাময়িক। আমরা বিশ্বাস করি এই রোহিঙ্গারা তার নিজ দেশে ফিরে যাবে, তার জন্য আন্তর্জাতিকভাবে আমরা চাপ সৃষ্টি করে তাদেরকে আমরা সুস্থ শরীরে দেশে ফিরে যাওয়ার জন্য সকল ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা করব। কক্সবাজার বন বিভাগ ও স্থানীয়দের দাবি, গত 2 সপ্তাহে প্রায় 10,000 একর বনভূমি ও পাহাড়ি জায়গায় বসতি গড়ে তুলেছে নতুন করে আসা রোহিঙ্গারা। এসটিভি নিউজ ডেস্ক। ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় তিনি আহ্বান জানান। আমরা নাকি তাদেরকে উস্কে দিচ্ছি, রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা রাজনীতি করার চেষ্টা করছি। রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে রোহিঙ্গা ইস্যু আমাদের জাতীয় সংকট, এটা একটা জাতীয় সংকট। এই সংকটকে মোকাবেলা করতে হলে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এই সংকটকে মোকাবেলা করতে হবে। 1992 সালে তখন তিনি সেনা মোতায়েন করেছিলেন টেকনাফ সীমান্তে এবং সে বাধ্য করেছিলেন মিয়ানমার সরকারকে সব নিয়ে যেতে রোহিঙ্গাদের। কোথাও আপনাদের তো কোনো গরজই দেখছি না, কোনো প্রায়োরিটি নেই। এখন আপনারা শুরু করেছেন যখন বিশ্ব চাপ দেওয়া শুরু করেছে, বিশ্ব বিপদ জেগে উঠেছে, চাপ দিচ্ছে, তখন আপনারা কথা বলতে শুরু করেছেন। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, নিরস্ত্রীকরণ ও পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে 123তম দেশ হিসেবে স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে জাতিসংঘের ওই চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের সাথে বেসরকারি বিমান চলাচলেও একটি চুক্তির নবায়নে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের 72তম অধিবেশনে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী। এ পর্যন্ত 122টি দেশ এতে স্বাক্ষর করেছে। তিনি বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বাক্ষরের জন্য 1968 সালে চুক্তিটি উন্মুক্ত করা হয়। এর 2 বছর পর 1970 থেকে চুক্তিটি কার্যকর হয়। জাতিসংঘের 122টি দেশ এটাতে সমর্থন জানিয়েছে।
আমাদের দেশও তার মধ্যে আছে। এখন এই চিঠির অনুসমর্থনটা অনুমোদনটা মন্ত্রিসভার প্রয়োজন হয় এবং ফাইনালি এটা মাননীয় প্রধানমন্ত্রী আগামী 72তম অধিবেশন যখন চলবে তখন এটা স্বাক্ষর করবে। গভীর সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, সরবরাহ বেশি থাকায় দামও কমেছে বাজারে। জেলেদের অভিযোগ, বাংলাদেশের জলসীমায় অবাধে মাছ শিকার করছে ভারতীয় জেলেরা, তাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশিরা। সাগরে ভারতীয় জেলেদের এই আগ্রাসন বন্ধ করা গেলে দ্বিগুণ পরিমাণ মাছ আহরণ করা যেত। অবশ্য জেলেদের এই অভিযোগ অস্বীকার করেছে কোস্টগার্ড। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রামের ফিশারিঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা কাঠের এই ফিশিং ট্রলারের স্টোর ভর্তি রূপালি ইলিশ। সাগর থেকে মাছ শিকার করে ফিরে আসা জেলেরা জানান, চলতি মৌসুমের ইলিশ আহরণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তাদের অভিযোগ, প্রতিনিয়ত বাংলাদেশের জলসীমায় মাছ শিকার করছে ভারতীয় জেলেরা, তাদের আধুনিক সরঞ্জামের কাছে টিকতে পারছে না বাংলাদেশিরা। কয়েক হাজার বোট আইয়ে ভারতের বোট আইয়ে আমরা অগলা দাম মেতাই না, ভারতের বোট দেখা গেছে বুঝেনা আইয়া দুইকা মাছ ধরে লিয়ে যায়, কিন্তু আমরা বাংলাদেশের ট্রলার মাছ ধরতে পারি না। সন্ধ্যাকালে হইলে এরি আবার ওই যে লম্পা জাল আছে না, লম্পা জাল, এই লম্পা জাল মারে। তবে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের আসার অভিযোগ অস্বীকার করলেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। থাই ট্রলার বা অন্যান্য দেশের কিছু কিছু ট্রলার আসতো, কিন্তু এখন এই ধরনের ট্রলারের আগমন এই চট্টগ্রাম অঞ্চলে বা আমাদের ইপিজেডের মধ্যে ইজেডের মধ্যে তেমন একটা নাই। যে সাগর নিরাপত্তা এটা আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে এবং আমরা আশা করি যে এটা এখন ভালো আছে। সাগরে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ার প্রভাব পড়ছে বাজারে। কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ইলিশ। 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশের দাম 400 থেকে 450 টাকা, আর 1 কেজি থেকে বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। মাছ বেশি পাইতেছে আর জাটকা বন্ধ হতে, কিন্তু আমাদের সাগরে মাছ বাড়ি গেছে, এখন মাছের দাম খুব কম। তো গতকাল এবং আজকে যে মাছ আসছে এটা ঐতিহাসিক রেকর্ড। মাছ তো মনে করেন এখন আল্লাহ তো মোটামুটি এই সিজন আল্লাহ ভালোই দিছে। দেশের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার চট্টগ্রামের ফিশারি ঘাটে প্রতিদিন 300 থেকে 400 টন মাছ কেনা বেচা হচ্ছে, এর অর্ধেকেরও বেশি শুধু ইলিশ। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কৌশলে ধারণ করা ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করা হয়। ওই স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার বাবা থানায় মামলা করে, তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। টাঙ্গাইল প্রতিনিধি আহমেদ রাসেলের প্রতিবেদনে জানাচ্ছেন মেজাবিনিউনা। সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমানের ছেলে লিটন মিয়া নিজ বাড়িতে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করে। গোপনে ধারণ করা ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে কয়েকবার সে ধর্ষণ করে। কয়েকদিন আগে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসক জানায় সে প্রায় 5 মাসের অন্তঃসত্ত্বা। পরে কিশোরী তার পরিবারের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলে। ধর্ষিতার বাবা বাদী হয়ে লিটনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। 10 মেয়ের জীবন জানি ধ্বংস না হয় এটার উপরে আমি, আপনারা যারা বিচারের আসনে আছেন চিন্তা বিবেচনা করে আমি আর ফাঁসি চাই, এইভাবে জানি কোনো বাবার শৈলে রক্ত মায়ের জন্য না জড়াতে হয়। ধর্ষণের ঘটনা জানাজানির পর থেকে কিশোরীর স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। যাইতে নারাজ হইলেও বলছে যে মানে রেকর্ড ইন্টারনেটে সাইটা দিব, তারপরে আমার ভাইয়ারে আমারে আপারে আমারে খুন করব। লিটনের বাবা ক্ষমতাসীন দলের নেতা হয়, পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে জানিয়েছেন এলাকাবাসী। উনি এইখানে বইসা থাকে আর বলে যে আমি যা কাম করছি আমি সব জায়গা বন্ধ করে এই কাম করছি, আমারও কেউ ধরতে পারবে না। সে ছেলে হিসাবে ভালো না, আর এই কাজ এর যদি শাস্তি হয় দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আসামিকে শিগগিরই গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলেন সখীপুর থানার ওসি। শিগগিরই আসামিকে গ্রেফতার করব এবং গ্রেফতারের পর আইন আমলে নিয়ে আসব। ইতিমধ্যে মামলার ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 22 ধারা মোতাবেক তার জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। কিশোরী ধর্ষণের আসামিকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী। এসএটিভি নিউজ ডেস্ক। সন্ধ্যার এসএটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান ওবায়দুল কাদেরের, বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ভারত ও চীনের।
মিয়ানমারের পণ্য বর্জনের আহ্বান গণজাগরণ মঞ্চের, গুলশানে পুলিশি বাধায় কর্মসূচি পণ্ড হলেও দূতাবাসের স্মারকলিপি। মৌসুমী বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও যানজট, অফিসগামী মানুষের চরম দুর্ভোগ। বৈরী আবহাওয়া শরীয়তপুরের ওয়াবদা ঘাটে তিনটি লঞ্চ ডুবি, 25 জন নিখোঁজ, চলছে উদ্ধার কাজ, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। এ ছিল সন্ধ্যার এসআরটিভি সংবাদ, এরপরে দেখবেন মাঠে ময়দানে, আর এসআরটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.srtv.tv। ধন্যবাদ সবাইকে।